Srangshalo Hastini Ayurvedic Sakanuni Katalnok Fiogirika Hastini Montreoka Doctor Manisha Bono Karibo Pandomanzaka Shakdu Betini Dagipang Doctor Subhasis Deborma Doctor Radha Deborma Sastu Mission Nitangfang Subhasis Das Kobe Kubuni Adonrok Saja Bisisto Id Honor at State Ayurvedic Hospital এখানে আজকে দাদুঘাটন হলো এবং এটা 1952 তে এই যে তার যে পুরনো যে হসপিটাল এখানে শুরু হয়েছিল কিন্তু আজকে প্রয়োজনের সময়ের সাথে তাল মিলিয়ে আজকে এখানে 50 বেডের হসপিটাল হলো মাঝখানে 10 বেডের হসপিটাল কুসম্ভবত হয়েছিল তো সেটাকে সেই শয্যা সংখ্যা আরো বাড়লো এবং যা আমি শুনলাম যে এখানে ডিসিপ্লিন আছে আয়ুর্বেদিক যে শাস্ত্র তো সেখানে এই ডিসিপ্লিনেরই আমি চাইবো যে সবকটা ডিপার্টমেন্টে খুব ভালোভাবে চলো এখানে ধন্বন্তরীকে সামনে রেখে এখানে যে বন্দনা হলো আমি আশা করি আগামী দিন এই হসপিটাল মানুষের সেবায় আসবে এবং তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে এবং আমরা হেলথ ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা সরকার চাইছে অন্যান্য আমাদের প্রায়োরিটি সেক্টরের মধ্যে যেমন হেলথ আছে আমাদের এগ্রিকালচার আছে আমাদের এডুকেশন আছে এবং স্পোর্টস এবং অন্যান্য সব ডিপার্টমেন্টই আমরা চেষ্টা করছি প্রধানমন্ত্রী যেভাবে চিন্তাভাবনা করছেন বিশেষ করে আয়ুর্বেদিককে সামনে রেখে উনি বারবার বলছেন যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি এবং আমাদের যে চিকিৎসা শাস্ত্র কোনো এক সময় বাইরের থেকে মানুষ আসতো এখানে চিকিৎসা নেওয়ার জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় বলুন আর তক্ষশিলাই বলুন বিভিন্ন অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয় ছিল তখন বাইরের থেকে ভারতবর্ষে আসতো ভারতবর্ষ মার্গদর্শন করতো সারা পৃথিবীতে তো ইনভেশনের কারণে আমাদের এই আমাদের কৃষ্টি সংস্কৃতি আমরা হারিয়েছিলাম প্রধানমন্ত্রী 2014 যখন প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নিলেন তারপরে কিন্তু এগুলো আমরা আস্তে আস্তে খুঁজে পাচ্ছি তাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করছেন সারা পৃথিবীর মধ্যে আজকে সব জায়গায় এখন আয়ুর্বেদিক নিয়ে মানুষ গবেষণা করছে এবং তার যে যে সায়েন্স সেটা কিন্তু আজকে মানুষ অ্যাকসেপ্ট করছে এবং আমি বলবো যে আমাদের অ্যালোপ্যাথিকের পাশাপাশি যেভাবে আয়ুর্বেদিককে প্রধানমন্ত্রী যে এটাকে প্রায়োরিটির সাবজেক্ট হিসাবে উনি গণ্য করছেন সব জায়গায় উনি বলছেন যে এটা এই সায়েন্সকে আমরা যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এখানে পঞ্চকর্মার যে এখানে ডিসিপ্লিন আছে আমি শুনলাম এখানে প্রচুর প্যাশেন্ট এখানে আসেন এবং এটা নিশ্চয়ই মানুষের কাজে আসবে এবং আপনারাও দেখেছেন আগে 1952 এখানে সেই হাসপাতাল আমরাও দেখেছি ছোটোবেলার থেকে এখন যেসব সফিস্টিকেশন এসছে এই হাসপাতালকে সেই সফিস্টিকেশনের মাথায় রেখে এবং মানুষের যে তো যেন সুযোগ সুবিধাটা বাড়ে এবং এই হাসপাতাল যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দিস ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ত্রিপুরা মাননীয় সেক্রেটারি ডক্টর দেবাশিস বাসু উপস্থিত এডিশনাল সেক্রেটারি NMD NHM ডক্টর সুভাশিস দাস মহোদয় এছাড়া উপস্থিত আছেন এখানে ডক্টর সুভাশিস দেববর্মা মহোদয় ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা রাধা দেববর্মা ডাইরেক্টর অফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন এবং ডক্টর সুনন্দ ভট্টাচার্য হেড অফ স্টেট আয়ুর্বেদিক হসপিটাল আমার সামনে অন্যান্য যারা